হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুশান্ত আজকের এই ভিডিও আমরা শিখে নেব বাংলা স্বরবর্ণ ও স্বরচিহ্ন বা কার চিহ্ন চিহ্নগুলি তোমরা যদি না শেখো তাহলে বাংলা রিডিং পড়তে বা লিখতে খুবই অসুবিধার মধ্যে পড়তে হয় তাই এই চিহ্নগুলি শেখা খুবই জরুরি তোমরা নিজের নাম লিখতে গেলেও সেখানে এই স্বরচিহ্ন বা কার চিহ্নের প্রয়োজন পড়ে বা বাবার নাম ঠিকানা মায়ের নাম যাই লিখতে যাও না কেন এই স্বরচিহ্নের ব্যবহার আমাদের করতে হয় বা যে কোনো ধরনের রিডিং পড়তে গেলেও সেখানে আমাদের এই স্বরচিহ্ন বা কার চিহ্নের ব্যবহার থাকে তাই বলবো ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখে নাও তাহলে বাংলা লেখা বা বাংলা পড়তে আর কোনো অসুবিধা হবে না আর ভিডিওটি শুরু করার আগে বলি চ্যানেলে যদি প্রথম এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও কারণ পরবর্তীকালে আমরা এই ধরনের বাংলা বিষয়ের ওপর সিরিজ আকারে পরপর ভিডিও আপলোড দিতে থাকব তো দেখো আমাদের এখানে কিছু স্বরবর্ণ দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ অ আশ্বই দীর্ঘই অশ্ব দীর্ঘ রি এ ওই ও তো এই যে স্বরবর্ণগুলি রয়েছে এদের যে সংক্ষিপ্ত রূপ সেটাকেই আমরা স্বরচিহ্ন বা কার চিহ্ন বলি বুঝা গেল তো দেখো এখানে প্রথমে রয়েছে আমাদের অ এর কিন্তু কোনো স্বরচিহ্ন বা কার চিহ্ন আমাদের হয় না তাহলে অটা যেমন আছে রেখে দেবো তারপরে দেখো কি রয়েছে এর পর হয় আ তো এই যে আ আছে আয়ের স্বরচিহ্ন বা কার চিহ্ন কেমন হয় সেটা আমরা এখন দেখে নেবো প্রথমে এইভাবে একটা লাইন এসে এরকম সোজা দাঁড়ি এটা হচ্ছে আমাদের আকার বুঝে গেল এরপরে দেখো আমাদের আছে কি হশ্রয়ী হসই কারের স্বরচিহ্ন কেমন হবে আমাদের এই দেখো এই রকম প্রথমে একটা দাঁড়ি তারপর এইভাবে যেয়ে মাথাটা এইভাবে উড়ানো এটা হচ্ছে এই হসই কারের আমাদের স্বরচিহ্ন এরপর দেখো কি আছে দীর্ঘই এই দীর্ঘয়ের স্বরচিহ্ন কেমন এইভাবে এসে এই রকম এসে এটা হলো আমাদের দীর্ঘকায়ের স্বরচিহ্ন আচ্ছা তারপর দেখো কি আছে উ এর স্বরচিহ্নটা কেমন আমরা দেখে নেব এর স্বরচিহ্ন এই ধরনের দেখতে পেয়েছ আচ্ছা তারপর দেখো কি আছে দীর্ঘ এটা কেমন হবে আটের মতো কী বললাম আটের মতো এই রকম এসে এরকম আটের মতো আচ্ছা এরপর দেখো কি আছে রি রি এর স্বরচিহ্ন কেমন হয় আমাদের এই এই রকম এসে এরকম ধরনের এটা হলো রি এরপর দেখো কি আছে এ কার আছে তাই তো এ কার এর স্বরচিহ্ন বা এ কার চিহ্ন আমাদের এই রকম বাঁকা দাঁড়ি দেখতে পাইছ আচ্ছা এরপর কি আছে আমাদের ওই কার তাহলে ওই কারটা কেমন ওই এ কারের মতোই আমরা লিখব ওই কার চিহ্ন দেখো এই রকম এসে এটা যেমন এই যে উড়ানো রয়েছে এরও এইখানটা আমরা এইভাবে উড়িয়ে দেবো এনটা একটু এরকম দিয়ে দেবে তাহলে এটা হয়ে গেল ওই কার এরপর দেখো কি আছে ও কার ও কারটা কেমন ওকারটা হচ্ছে এই কার আর আকার দুটো নিয়ে আমাদের ওকার হয় দেখো প্রথমে একার দিতে হবে তারপর আমরা আকারটা এইভাবে দিয়ে দেবো বুঝে গেল এই হল ওকার এরপর ও কেমন ঔকারটা আবার এই ওকারের মতোই হয়ে যাবে এইভাবে দিয়ে দেবো এইখানে আমরা এটা দিয়ে এর শুধু এই মাথাটা একটু এইভাবে উড়িয়ে দেবো তাহলে এটা হয়ে যাবে ওকার তাহলে দেখো এখানে কিন্তু আমরা স্বর বর্ণগুলিকে প্রথমে লিখে নিয়েছি তারপর তাদের যে স্বরচিহ্ন বা কার চিহ্ন সেগুলি পরপর এখানে আমরা দেখিয়ে দিয়েছি তো এইগুলি তোমরা খুব ভালো করে মনে রাখবে এইগুলো যদি না শেখো তাহলে কিন্তু বাংলা রিডিং পড়তে বা লিখতে তোমাদের অসুবিধা হতে পারে এর পরবর্তীকালে আমরা এই স্বরচিহ্ন বা কার চিহ্ন ব্যঞ্জন বর্ণেতে ব্যবহার করে দেখাবো আর ভিডিওটি আজকে আমরা এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও